হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি প্রতিমা, আমার প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শো করছি এই দুপুর থেকে। আর দেখো, আজকের ওয়েদারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। অনেক দিনের পরে অনেক ইচ্ছে ছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাবো, শর্ট ভিডিও। তো আজ সেই ইচ্ছেটা পূর্ণ হলো, আজকে ভিডিও বানাবো। তো এই ড্রেস এই যে পরে চলে এসেছি। তো অনেকক্ষণ থেকে আমার বর বলছিল ভিডিও বানাও, বেঁচেছি ভিডিও বানাবে এসেছে। তো আমি ভাবতেই পারিনি যে বৃষ্টি হবে, আজকে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাবো। তো এই যে আমরাও এসেছি, তৃষানও চলে এসেছে। দেখো, তৃষানও এখানে স্নান করেনি। তো সকালে আমি স্নান করে নিয়েছি, তো চলো ভিডিওটা বানিয়ে নিই। আর রান্না বান্না সব হয়ে গেছে, আমাদের মেকআপ নষ্ট করে দিচ্ছে বৃষ্টি। A few moments later. তো এখন বাজে দুপুর আড়াইটা। তো কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হতেই আমি চলে এসেছি ব্যালকনির দিকটাতে। আর এই দিকটা দেখো, খুব সুন্দর লাগছে। আর গাছের পাতাগুলো বাও, কত সুন্দর দেখাচ্ছে, সবুজ হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছিল, তো গতকাল বৃষ্টি হয়েছিল, তাই গাছের পাতার যত সব ধুলা নোংরা সব জমেছিল, সব পাতাগুলো ধুয়ে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে। তো যাই হোক, আর এই দিকটাতে দেখো বন্ধুরা, এই যে স্কুল শুরু হয়ে গেছে। আর এক সপ্তাহ প্রচুর গরম ছিল, মানে এত গরম ছিল, তাই গরমের জন্য স্কুলটা ছুটি পড়ে গেছিলো। তো আবার স্কুল শুরু হয়ে গেছে। তো বাবা বলছিল যে 2 তারিখ থেকে নাকি আবার স্কুল ছুটি পড়ে যাবে গ্রীষ্মের জন্য। আর এইদিকে দেখো বন্ধুরা, রেল লাইনে কাজ শুরু হয়ে গেছে। তো সবাইকে বলছি, যারা রোদে কাজ করছে, তো তাদের জন্য বলছি হটচট রোদ থেকে এসে জল সঙ্গে সঙ্গে খেও না, একটু বিশ্রাম নেবে তারপরে জলটা খেও, ঠিক আছে? আর এই যে এখন ভীষণ রোদ গরম, বৃষ্টি তো হওয়ার নামে করছে না। তো সবাইকেই বলছি একটু জলটা বেশি করে খেও, খাবার দাবারগুলো একটু মেখে ঝুপে খেও, তেল মশলা খুবই যত কম খাবে তোমার শরীর পক্ষে ভালো, ঠিক আছে? এমনকি আমারও শরীর পক্ষে ভালো। তো যাই হোক, আর চলো এখন একটু বিশ্রাম করে নে, তারপর আবার একটু পরে আবার আসছি। কি হচ্ছে তোর? হ্যাঁ, এরকম হচ্ছিস কেন? না, আমি দেবো না। আমার কি একটু শান্তি নেই? এই তো আমি রান্না বান্না করলাম, রান্না বান্না করে একটু শুয়েছি, শান্তি নেই। ফোন দাও একটু শুয়ে শুয়ে নিজের ফোন, নিজের ভিডিওগুলো দেখছি, তাতেও হচ্ছে না। হ্যাঁ বেটা, পরীক্ষা আছে তো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি। আর তোমাদেরকে তো বাইরের দিকটা দেখালাম, তো দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। তো বৃষ্টি মানে বলে কথা নাই, এত বৃষ্টি হচ্ছিল, 2-1 ফোঁটা পড়েছে। তো রোদ বেরিয়ে গেছে, তো শুয়ে শুয়ে যে ফোন ঘাঁটছিলাম, নিজে শুয়ে শুয়ে নিজের ভিডিও নিজেই দেখছি। আর টিউশন প্রচুর বায়না করছে ফোন নেবে বলে। গান বাজিয়ে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা পরে আবার এলাম তোমাদের সামনে। তো খাওয়া দাওয়ার পরে জানি না কেন বুকটা এত ব্যথা করতেছিল, তারপর শুয়ে পড়ছিলাম। আর তৃষান বাবু পড়াশোনা করছিল, তৃষান বাবুর কাল থেকে পরীক্ষা, আর কালকে আছে ইংলিশ আছে ট্রেন। তো আমরা যখনই ভিডিও করি তখনই ট্রেনগুলোকে গুরুত্ব দেই, না হলে অন্য সময় বাকি সময় গুরুত্বই দেই না। কখন ট্রেন যাচ্ছে, কটা কি ট্রেন যাচ্ছে, তখন গুরুত্বই দেই না। এখন বেশি করে গুরুত্ব দিচ্ছি, এই যে ভিডিওটা করছি না, এইখানে বসে বসে একটু আড্ডা মারছি। আর বোন চা খাচ্ছে, আর বোন বলেছিল যে বৌদি চা খাও, আমি বললাম যে চা খাবো না। আর এমনিতেই 2 দিন খেয়েছিলাম, চাচা মনটা হচ্ছিল, তারপরে চাচা মনটা হচ্ছিল, ভাবলাম যে না বাবা নিজেকে একটু সামলে নে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না চা খাওয়া, তাই এই আর খাচ্ছি না চা। আর এই যে এখানে তৃষান বাবু পড়ছিল, পড়ে উঠে এলো। আর বাপি বাপি কালকে তো পরীক্ষা, শোনা মশা কামড়ালি নাকি, পোকা উঠছে না? তো যাই, রান্না বান্না করতে হবে। বোন এখন কি রান্না করবো বলো তো?
বদমাসি আর বদমাসি, দুপুর বেলা একটু ঘুমালো না কিছু না? তো বন্ধুরা, আমাদের এই মাত্র খাওয়া হলো, তো এখন বাজে রাত্রি 10:30। তো যাই হোক, তৃষাঙ্কে আগে অনেকটা আগে 8টার দিকে প্রায় খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি দিয়েছি, আর এখানটাতে তৃষাঙ্ক ঘুমিয়ে আছে। তো খুব টেনশনে আছি, কি করবে ছেলে জানি না। তো চলো বন্ধুরা, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। এই যে তৃষাণ বাবু রেডি হয়ে গেছে আর বোন যাচ্ছে তৃষাণকে ছাড়তে, আর আমি এলাম নিচে, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, তো এই জন্য একটু সামনে এগিয়ে দিতে এসেছি। আবার 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 দেখো ছেলের কাণ্ড, দেখো ও রাস্তায় কুকুর থাকে না, টাটা, রাস্তায় কুকুর থাকে না, এই জন্য ঢিলটা নিল। আর কি বলতো, ছোট বাচ্চা কুকুর দেখ, হ্যাঁ 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 দিয়েছে, হ্যাঁ রাস্তায় কুকুর থাকে না, ছোট বাচ্চা কুকুর দেখলে ভয়ে ছোটাছুটি করে, তো এই জন্য ঢিলটা নিয়েছে। বা তো যাই হোক, ওরা যাক, আমি তখন কে বাড়ির কাজগুলো করে নেই, আর ছেলে যাচ্ছে, এখন করবো না কিছু, কারণ বাড়ি থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে নাকি ঘর ঝাঁট দিতে নেই, তো যাই হোক একটু পরে করবো। নিচটা খোলা আছে বেটা, বোন এসছে, তুমি বোন খুলে দিয়েছো? তো এই যে তৃষাণ বাবু চলে এসছে, বাবা কি নিয়ে এসছো বেটা? তো আসার সময় এই যে রুটি, সরি পরোটা আর তরকারি আর মিষ্টি এনেছে, তো ভালোই করেছে। যখন যাই তখন জানতো না যে বাড়িতে গ্যাস আছে কিনা, তো ভালোই করেছে নিয়ে চলে এসেছে। বাড়িতে আমাদের গ্যাসটাও নেই, গ্যাসটা শেষ হয়ে গেছে। টিউশন যখন যাই তখন আমি শুধু আলুটা ভেজেছি আর বাবাকে শুধু কি বলবো চাটা বানিয়ে দিয়েছি, এটাই। আর তারপরে টিউশনও চলে গেছে, তারপরে গ্যাসটাও শেষ হয়ে গেছে। সকাল থেকে এমন কি বলুন, চা খেতে পারিনি, ঘরের সবাই না খেয়ে বসে আছে, আর সকাল খাওয়ার হয়নি। হ্যাঁ আমি বাটি নিয়ে আসছি। তো এই যে তোমাদের দাদা ভাই গ্যাস আনতে যাচ্ছে, বাড়িতে গ্যাস নেই, তোমাদেরকে আগে বললাম যে গ্যাস নেই, গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেছে। তো এই যে তোমাদের দাদা ভাই এই মাত্র গ্যাসটা নিয়ে এলো, আর গ্যাসটা নিয়ে আসতেই আমি মাছ ভাতের জন্য কড়া বসে দিয়েছি। তো সেই কখন বোন সেই সাত সকালে কখন মাছ নিয়ে এসছিল, মাছটা নিয়ে আসতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো একদম মাছটা শুকনো হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11টা বেজে গেছে, এখনো রান্না বান্না কিছু হয়নি, তো যাক গিয়ে দুপাশে দুটো চুল্লিতে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো আজকে আমি রান্না করছি পটল আলু টমেটো দিয়ে তরকারি মাছ দিয়ে। তো কি বলবো, কড়াটাতে মাছ ভাজা হয়েছে বলে কড়াটা দেখো যেন নাগরদোলা হচ্ছে, ঘুরছে। তো যাই হোক, আর আমাদের বাড়িতে আর কোনো কিছু সবজি নেই, তো ভাবলাম পটল দুটো শুকনো হয়ে যাচ্ছে, তো পটলগুলো দিয়েই মাছ দিয়ে করে নেব। তো একটাই তরকারি হবে আজকে, দুপুরের মেনুতে থাকছে আর কিছু না, ব্যাস এটা দিয়েই খাওয়া হবে। আর আজকে তো তোমার হচ্ছে মঙ্গলবার, আজকে এখানে হাট আছে, তো বিকেলবেলা তখন তোমাদের দাদাভাইকে হাটে পাঠাবো কিছু সবজি আনার জন্য, আর এই জন্য বেশি করে আলু দিয়ে দিয়েছি। দুটোই পটল ছিল, তো পটলগুলো আবার শুকনো হয়ে যাচ্ছিল। তো যাক গে ততক্ষণ কি রান্নাটা হয়ে যাক। তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি, তো দেখো একটু দেখো আমার ড্রেসটা, দেখো আজকে কেমন পরেছি। তো দেরি হয়ে গেছে অনেকটাই, দেখতে দেখতে প্রায় 5টা বেজেছে, এই জন্য আর তাড়াহুড়ো করে এরকম পরে নিয়েছি। তোমরাও এরকম করো, ঠিক আছে? যেদিন না শাড়ি পরতে মন করবে আমার মতো করো, ঠিক আছে? আর আর কি বলবো, আমারই ভীষণ লজ্জা লাগছে তোমাদেরকে এই লুকটা দেখানোর জন্য। তো যাই হোক, আমাদের বাড়িতে না আয়না নেই,
এই যে আয়না দেখো, আয়না কি বলতো, মোবাইল তোমাদের দাদাভাইকে আমার বরকে বলে বলে মুখটা আমার ব্যথা হয়ে গেছে, তো বলে বলে আয়না আনার নামই ধরছে না, আয়না আনার নাম করছে না। তো এই মোবাইল দেখে আমি যতটা পেরেছি মেকআপ করার চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আমার প্রথমা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, দেখাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর টিশানকে দেখো দেখো, গোলু মোলু, আমার গোলু মোলু গণেশজি।